আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। আমি আজকে তৈরি করেছি আম দিয়ে মজাদার প্যানকেক। তো এত সুন্দর প্যানকেকটা কিভাবে তৈরি করলাম সেটা দেখতে হলে ভিডিওটির লাস্ট পর্যন্ত দেখতে হবে। তো যেহেতু আমের সিজন, আম দিয়ে তো প্যানকেক তৈরি করাই যায়, এত মজা। তো দেখুন কত ফ্লপি হয়েছে আর খেতেও অনেক মজা হয়েছে। তো আমি আশা করব আপনারা পুরো ভিডিওটি দেখে তারপরে কমেন্ট করবেন। তো যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনে অবশ্যই ক্লিক করে দিবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সেটা আপনাদের কাছে নোটিফিকেশন আকারে চলে যাবে। তো এখানে আমি প্রথমে 1 কাপের মতো হচ্ছে আম দিয়ে নিলাম, আম আর চিনি, 1/2 কাপ চিনি। তো আপনারা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেরকমভাবেই দিবেন। আমি একটু কম খাই, তো আমি একটু কম করে দিয়েছি, আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবেন। তো এখানে আমি আম আর চিনিটা দিয়ে 1 মিনিটের মতো হচ্ছে ব্লেন্ড করে নিলাম। নিয়ে এখন আমি একটা ডিম দিয়ে দিচ্ছি, আর হচ্ছে আমি এখানে দিব 1 কাপের মতো দুধ। দুধটাকে আমি জাল দিয়ে তারপর রুম টেম্পারেচারে করে তারপরে ব্লেন্ডারে দিলাম। দিয়ে এখন আমি এটা ভালোভাবে ব্লেন্ড করে নিব, খুব বেশি ব্লেন্ড করব না, জাস্ট মিশে যাওয়া পর্যন্ত। তো আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে দেখুন। আর অন্য একটা পাত্রে আমি হচ্ছে 1 কাপ ময়দা নিয়েছি, 2 টেবিল চামচ বেকিং পাউডার আর সামান্য একটু লবণ। তো আপনারা এখানে ময়দার পরিবর্তে চাইলে আটাও দিতে পারেন, কোনোই সমস্যা হবে না। আর আমি এটা চেলে নিচ্ছি, এটা চেলে নিলে প্যানকেকগুলো অনেক ফ্লাফি হবে। তো এই যে বাকি যে অংশটুকু থাকলো ওগুলো আমি ফেলে দিব। দিয়ে এখানে আমি 4 টেবিল চামচের মতো হচ্ছে সয়াবিন তেল নিলাম, আপনারা চাইলে এখানে বাটারও ইউজ করতে পারেন। তারপরে এখন আমি সবগুলো ভালোভাবে মিশিয়ে নিব। ডোটা আমার এখানে 1 কাপ অনুযায়ী আমি করেছি, এজন্য আমার সব কিছু পারফেক্ট হয়েছে। আপনারা যদি চান তাহলে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন, আমি এখানে 1 কাপ অনুযায়ী সব কিছু ওইভাবেই নিয়েছি। তো আমার ডোটা মিশানো হয়ে গিয়েছে, এখন আমি এটা দেখুন কত সুন্দর একটা পারফেক্ট ডো হয়েছে সব কিছুই ঠিকঠাকভাবে। তো আমি এখন চুলায় প্যান দিয়ে নিয়েছি, দিয়ে আমি টিস্যু দিয়ে তেল হচ্ছে একটু দিয়ে নিলাম, এক্সট্রা কোনো তেল দিব না। দিয়ে আমি এখানে ডোটা দিয়ে দিলাম। এগুলা হতে খুব বেশি সময় লাগবে না, 1 থেকে 3 মিনিটের মতো রাখলেই হয়ে যাবে। এভাবে যখন বাবুল উঠবে তখনই বুঝবেন যে আপনার প্যানকেকটা হয়ে গিয়েছে। তো যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনে অবশ্যই ক্লিক করে দিবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা প্লিজ লাইক দিবেন। তো আমি এপিট ওপিট ভেজে নিলাম, নেওয়ার পরে আমার হয়ে গিয়েছে। চুলার আঁচটা থাকবে লো থেকে অল্প একটু বেশি, কিন্তু কোনো মতেই জোরে দেওয়া যাবে না, জোরে দিলে এটা পুড়ে যাবে, বাট হচ্ছে ভিতরটা কাঁচাই থেকে যাবে। তো আপনারা ধীরে ধীরেভাবে করে নেবেন। নিয়ে আমি সবগুলো একে একে ভেজে নিচ্ছি। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।